ওয়েলকাম টু শুভদীপ টেকনিক্যাল চ্যানেল। এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আজকের আমার এই ভিডিওটি যতজন দেখবে তো প্রত্যেকে কিছু না কিছু টাকা ইনকাম করে নিয়ে যাবে। তো প্রায় সবাই 200-300 টাকার মতো তো ইনকাম করবে, এবং যে কিছু পারবে না ঠিক আছে তো সে 50-60 টাকা আরামসেই অনায়াসেই এখান থেকে ইনকাম করে নিয়ে যেতে পারবে। তো আমি শিওরলি বলে দিচ্ছি সবাইয়ের জন্য এই অফারটি, এবং সবাই পাবে কিছু না কিছু হলেও টাকা। তো কেউ 200-300 না যদি ইনকাম করতে পারে, 50-60 টাকা এখানে আরামসেই পেয়ে যাবে। তো কীভাবে পাবে, অফারটা অ্যাপ্লাই করতে হবে সেটি আমি আলোচনা করছি। প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে। তো আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর উপরে সার্চ বার রয়েছে, ওখানে লিখতে হবে পেটিএম বলে। তো পেটিএম লেখার পর পেটিএমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে, কারণ আমার ইনস্টল আগে থেকে করা রয়েছে তার জন্য আনইনস্টল এবং ওপেন এই দুটি অপশান এসেছে। তো যদি কারোর ইনস্টল করা না থাকে সে ইনস্টল করে নেবে, এবং অনেকের ইনস্টল করা আছে আমি জানি, ঠিক আছে, তা সত্ত্বেও প্লে স্টোরে এভাবে আসবে। আসার পর এখানে যাদের ইনস্টল করা আছে সেখানে এখানে কিন্তু দেখাবে আনইনস্টল এবং পাশে থাকবে আপডেট। তো আপডেটে ক্লিক করে পেটিএমটাকে প্রথমে আপডেট করে নিতে হবে, না হলে এই অফারটি অ্যাপ্লাই করা যাবে না। তো প্রথমে আপডেট করে নেবে। তো আমার আপডেট করা আছে, আমি ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পর যে কোনো নম্বর দিয়ে, অর্থাৎ যে নম্বরটি ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে এমন একটি নম্বর দিয়ে এখানে লগ ইন করে নেবে। এবং যদি কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে আমার কাছে এলে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের লিঙ্ক করে দেব, ঠিক আছে, তাতেও অ্যাপ্লাই হয়ে যাবে অফারটি। তো সেক্ষেত্রে আমি একটা আইডি ওপেন করে নিলাম। ওপেন করার পর অফারটি কিভাবে অ্যাপ্লাই করব, তো প্রথমে উপরে যে টাইটেল বার রয়েছে একে আঙুল দিয়ে সরাবো। সরানোর পর এখানে এই যে ইউপিআই অপশান আছে, ইউপিআইতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে অটোমেটিক আমার এখানে সেট করা আছে ব্যাঙ্ক, তার জন্য এইভাবে এসেছে। তো এখানে ডাইরেক্টলি দুটো সিমের অপশান আসবে, এবং যে সিমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে সেই নম্বরটি দিয়ে কন্টিনিউ করতে বলবে। তো কন্টিনিউ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করে নেব। তো যদি কেউ না বুঝতে পারে লিঙ্ক করা তো আমাকে কমেন্ট করতে পারে, তো আমি তাকে ডাইরেক্টলি বলে দিতে পারি, এবং পরবর্তী ভিডিও আমি আরেকটা বানিয়ে দিতে পারি। তো এইভাবে লিঙ্ক করে নিলাম। লিঙ্ক করার পর টাইটেল বারে একদম উপরের দিকে এই যে পেয়ে গেছি অ্যাড মানি বলে একটা অপশান রয়েছে, অ্যাড মানি এখানে ক্লিক করব। ক্লিক করার পর পেটিএম ওয়ালেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যামাউন্টে 500 টাকা লিখে দেব। 500 টাকা লেখার পর পাশে রয়েছে হ্যাভ এ প্রোমো কোড, এটাতে ক্লিক করব। ক্লিক করলে নিচে কিন্তু এসে গেছে প্রোমো কোডটি STAYHOME50। তো এইটি কী লেখা রয়েছে নিচে, 10% ক্যাশব্যাক আপ টু 50 অন ইওর ফার্স্ট ট্রানজ্যাকশান ইউজিং পেটিএম ইউপিআই। তো কেবলমাত্র পেটিএম ইউপিআই এর সাহায্যে যদি আমি আমার ওয়ালেটে 500 টাকা অ্যাড করা যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে 10% অর্থাৎ 50 টাকা ক্যাশব্যাক দেবে। তো এখানে প্রোমো কোড এই যে অ্যাপ্লাই, এখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক এখানে অ্যাপ্লাই বলে এসে যাবে, এরপরে নিচে অ্যাড বলে লেখা থাকবে, এখানে অ্যাড অপশানে গিয়ে টাকাটা লোড করে নিতে হবে। তো লোড করে নিলে অটোমেটিক 50 টাকা ক্যাশব্যাক এসে যাবে, প্লাস 500 টাকা ওয়ালেটে ঢুকে যাবে, অর্থাৎ 550 টাকা ওয়ালেটে এসে যাবে। তো আমার লাল এসেছে কেন, আমি এটা দেখাচ্ছি, আমাকে দেখাচ্ছে ম্যাক্সিমাম নাম্বার হয়ে গেছে, অর্থাৎ আমি এই অফারটা একবার অ্যাপ্লাই করে ফেলেছি যার জন্য এখানে হচ্ছে না। তো তোমাদের এটা সবার হবে। এবার আমি দেখাচ্ছি কিভাবে পেয়েছি। এই যে 500 টাকা আমি অ্যাড করেছিলাম, অ্যাড করার জন্য 50 টাকা আমাকে কিন্তু ক্যাশব্যাক দিয়ে দিয়েছে, এই যে 550, আমি কিন্তু 500 টাকা অ্যাড করেছি আর 50 টাকা এক্সট্রা ক্যাশব্যাক দিয়েছে। এটা আমি করে নিয়েছি বলে তার জন্য কিন্তু দ্বিতীয়বার হলো না। তো তোমরা যেহেতু কেউ এখনও অ্যাপ্লাই করোনি তার জন্য তোমরা কিন্তু সবাই এটা পেয়ে যাবে। এবং আমি ক্যাশব্যাকটা দেখাচ্ছি পাসবুকে গিয়ে, পাসবুকে ওপেন করলাম। ওপেন করার পর ট্রানজ্যাকশানটা আমি একটু দেখাচ্ছি, এই যে অ্যাড টু ওয়ালেট ফ্রম ইউপিআই, অর্থাৎ ইউপিআই সাহায্যে আমি অ্যাড করেছি ওয়ালেটে 500 টাকা, উপরে দিয়েছি ক্যাশব্যাক রিসিভ ফ্রম পেটিএম রিচার্জ 50 টাকা ক্যাশব্যাক দিয়েছে।
এবং ট্রানজেকশানটা করেছি একদম সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যাশব্যাকটা এসে যাচ্ছে। 11টা 16 মিনিটে আমি কিন্তু ইউপিআই সাহায্যে এখানে অ্যাড করেছিলাম, 11টা 16-এ 50 টাকা ক্যাশব্যাক, মানে চোখের ফলকেই একদম ক্যাশব্যাক ঢুকে যাচ্ছে একদম কুইক। তো 550 টাকা, 550 টাকা আবার ডাইরেক্ট পেটিএম থেকে আবার ব্যাংকে ডাইরেক্ট ট্রান্সফার করা যাবে। তো ব্যাংকের টাকা ব্যাংকেই চলে যাবে, অথচ 50 টাকা বেড়ে যাবে, এখানে 50 টাকা এমনিতেই ফায়দা হয়ে যাচ্ছে। তো আরেকটা অপশান রয়েছে, যদি অ্যাড মানিতে এই অফারটি না দেখতে পাও তো সেক্ষেত্রে কি করবে, মোবাইল যে প্রিপেড রিচার্জ রয়েছে তো এখানে যাবে, যাওয়ার পর এইখানে যে প্রোমো কোডগুলো দেখতে পাচ্ছি রিচ 20, এই যে স্টে হোম 50, এখানেও কিন্তু সেম ব্যাপার, একই ব্যাপার, এখানে হয় 500 টাকার মতো রিচার্জ করতে হবে। যদি অ্যাডবানি অফার না থাকে তাহলে এখানে আসবো, যদি অ্যাডবানি অফারে যদি 50 টাকা পেয়ে গেলাম তাহলে আর একই প্রোমো কোড এখানে আসবো কেন। তো এভাবে একটু সবাই দেখে নেবে, এখানে আমার মনে হয় রিচার্জ যদি কারো করা থাকে তো এখান থেকে এই প্রোমো কোড লাগাতে পারে, না হলে অ্যাডবানিতে সব থেকে বেটার হয়, অ্যাডবানিতে গিয়ে 500 টাকা অ্যাড করে নিলে 50 টাকা সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছে। তো কখন কার রিচার্জ ফেল হয়ে যাক, যা যে কোনো একটা দুর্ঘটনায় ঢুকে যাক, তো সেক্ষেত্রে না এগিয়ে অ্যাড মানি করাটাই বেটার। তো 500 টাকা অ্যাড করলাম, 550 টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করে দিলাম, সঙ্গে সঙ্গে 50 টাকা লাভ হয়ে গেল। এবার আমি বলছি আর কোথা থেকে টাকা আসবে, উপরে টাইটেল বারে স্ক্রল করলাম, স্ক্রল করার পরে এই যে ইউপিআই অপশান এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে মানি ট্রান্সফার করতে হবে। মানি ট্রান্সফার বলতে এই যে মানি ট্রান্সফার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যে কোনো ইউপিআই আমি একটা চুজ করে নিচ্ছি, একটা ইউপিআই চুজ করে নিলাম, বা ওখানে আমার আগে থেকে ছিল বলে অটোমেটিক এসে গেছে, তোমরা ওখানে হাতে টাইপ করে দেবে, টাইপ করে এখানে ইউপিআই আইডিটা দিয়ে দেবে, আর না যদি ইউপিআই আইডি কোনো কিছু বুঝতে পারো তো ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডিটেলসে বলে দেবো। তো মিনিমাম 100 টাকা ট্রান্সফার করে দিচ্ছি, পিনকোডটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ক্লিক করে দিলাম, 100 টাকা ট্রান্সফার করছি। তো 100 টাকা ট্রান্সফার হয়ে যাবে, এভাবে হওয়ার পর আবার হোমে ক্লিক করে দিচ্ছি, অটোমেটিক এক্ষুনি আমি কিন্তু স্ক্র্যাচ কার্ড পেয়ে গিয়েছি। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে স্ক্র্যাচ কার্ডটা কোথায় আছে, নিচের দিকে কিছুটা যাওয়ার পর ক্যাশব্যাক এই যে লেখা রয়েছে ক্যাশব্যাক অ্যান্ড অফার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে স্ক্র্যাচ কার্ড অপশানগুলো রয়েছে, তো প্রথম যে ব্লু রঙের কার্ডটি রয়েছে এখানে ক্লিক করব, অর্থাৎ এই যে 100 টাকা আমি আমার কাছ থেকে হয়তো অন্য কোনো ব্যক্তিকে দিয়েছি, ট্রান্সফার করেছি, তার জন্য আমাকে কার্ড দিয়েছে। তো কার্ডটি আমি একটা পেয়েছি, এবার আমি স্ক্র্যাচ করব, ওয়াও 8 টাকা পেয়ে গেছি। তো এইভাবে আমি আবার ট্রাই করব, তখন আমি 8 টাকা পেয়ে গেছি। আবার একবার কোথায় যাব, উপরে টাইটেল বার রয়েছে, তো এখানে ভিম ইউপিআই ক্লিক করলাম, মানি ট্রান্সফার। তো একটা ইউপিআই আমি তো টাকা দিয়েছি একজনকে, তাহলে আবার অন্যজনকে একজনকে পাঠাচ্ছি, এখানে 100 দিয়ে দিলাম, দেওয়ার পর প্রসেস, পিন নম্বরটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম, সাকসেসফুল। প্রত্যেক দিন 2টো করে স্ক্র্যাচ কার্ড এখানে পাওয়া যাবে প্রত্যেক অ্যাকাউন্টে, ঠিক আছে, ওই আমি আমাকেও দিয়ে দিয়েছে। তো এই কার্ডের উপর এখানে ডাইরেক্ট ক্লিক করলেও কিন্তু কার্ডটি এসে যাবে। তো এসে যাওয়ার পর ওয়েট করছি, অনেক সময় বেটার লাকও আসে, দেখা যাক কী আসে। ওয়াও, আবার 3 টাকা, তাহলে 8 × 3 = 11 টাকা হয়ে গেল। তাহলে অটোমেটিক এখানে ওই ওপরে কিন্তু মেসেজ এসে দিয়ে দিচ্ছে যে আবার 3 টাকা অ্যাড হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি পাসবুকে গিয়ে, আমি দেখাবো যে সত্যি সত্যি আমার টাকাটা এসেছে বাকি। পাসবুকে ক্লিক করলাম, ক্লিক করার পর বেড়ে গেছে আমার টাকাটা, প্রথমে 500 টাকা অ্যাড করেছিলাম, 50 টাকা দিয়েছে, তারপরে 8 টাকা পেয়েছি স্ক্র্যাচ কার্ডে, এখনও 3 টাকা বাকি আছে। তো এসে যাবে, এক্ষুনি এসে যাবে, তো খুব কুইক এসে যায়, এবং এই টাকা পুরো টাকাটা এভাবে পুরোটাই কিন্তু ব্যাংকে ট্রান্সফার করা যায়, তো কোনো চার্জ কাটবে না। আরেকবার পাসবুকে গিয়ে দেখছি টাকাটা এসেছে বাকি, হ্যাঁ এসে গিয়েছে। তো আরেকবার ওয়ালেটে ওকে করলাম, ওকে করার পর আমি দেখে দিচ্ছি এই যে 50 টাকা, 8 টাকা, এই যে 3 টাকা আবার পেয়েছিলাম, 3 টাকা,
টোটাল আমার 561 টাকা হয়ে গেছে। আমি ইনভেস্ট করেছিলাম 500 টাকা, অর্থাৎ 500 টাকা আমি ওয়ালেটে অ্যাড করেছিলাম। তো তারপরে 50 টাকা ক্যাশ পেয়েছি, 8 টাকা পেয়েছি, 3 টাকা পেয়েছি, তো একদিনেই এটা হয়েছে। তো এরপরে এইভাবে প্রত্যেক দিন ওই স্টে মানে যে অ্যাড মানি যে অফারটা রয়েছে, তো ওখানে প্রত্যেক দিন ওটা হবে না, ওটা একবারই হবে। এ মাসে আপাতত ওই একবারই অফার একটা রয়েছে, ওটা একবারই হবে। কিন্তু এই যে যে কোনো দুটো ইউপিআই আইডিতে টাকা ট্রান্সফার করে দুটো স্ক্যাচ কার্ড, এটা পার ডে দুটো করে কার্ড পাওয়া যাবে। তাহলে আজকে সবে 9 তারিখ, তো এখনও প্রায় 20-21 দিন বাকি রয়েছে। তো প্রত্যেক দিন দুটো করে কার্ড, মানে ক টাকা আসতে পারে, আপ টু 100 টাকা আসতে পারে এই স্ক্যাচ কার্ডে। তো এইভাবে দুটো কার্ডে লাকি, তো কত টাকা হতে পারে তো তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো আমি মনে অনেক কমই বলেছি, 200-300 টাকা পাবে তোমরা, কিন্তু অনেক বেশিই পাবে। ঠিক আছে, এরপরেও যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় তো ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, বা ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারে কী প্রবলেম হচ্ছে। তো আমি যতটা পারি সলভ করে দেবো, এবং প্রত্যেককে কথা দিচ্ছি কিছু না কিছু এখান থেকে ইনকাম করে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে এই অফারটি সবাই জেনে যায়। থ্যাংক ইউ ফর ফুল ওয়াচিং।